স্কুলের ব্যাপারে আজকে রাষ্ট্রপক্ষ চেম্বার জজে করেছে, চেম্বার জজে কোনো ক্ষতি তাদের দেয় নাই, না দিয়ে সম্পূর্ণ ব্যাপারটা তার আগামীকাল 11:30 ফুলকুটে রেফার করেছে। তার মানে হাইকোর্টের যে আদেশটা বহাল থাকবে আর স্কুল যে বন্ধ আছে সেই বন্ধ কার্যকরীটা বন্ধ হিসেবেই থাকবে। তার মানে আমরা ধরতে পারি আগামীকাল কোনো স্কুল আর হবে না, পূর্বের অর্ডার কি ছিল হাইকোর্টের অর্ডারই বহাল থাকবে। স্যার একটু ক্লিয়ার করতে চাই, আপনাদের ফাইলে কি কি আছে, কোন কোন স্কুল মাদ্রাসা সম্পৃক্ত আছে? মাদ্রাসাতে ফিডো সার্কুলারে মাদ্রাসা বন্ধ রেখে রেখেছিল, আর স্কুলের ব্যাপারে 30 দিনে বন্ধ রেখেছিল প্রথম সার্কুলার দিয়ে ডিসেম্বরে, পরে এটা মডিফাই করে 10 দিন 15 দিন পরে 10 দিন করলো। সেইটার বৈধতাই চ্যালেঞ্জ করেছি যে সেকেন্ড টাইম যে মডিফাই করলো পরে 10 দিনকে খোলা রাখলো, খোলা রাখে প্রজ্ঞাপনটাই সঠিক নয়, যেটা মাহে রমজানের সময় বিভিন্ন ডিফিকাল্টি অসুবিধা আছে মাসদের, গার্জিয়ানদের ট্রাফিক যানজট আছে, এইগুলো নিরসন করার জন্য এবং এটার জন্য প্রচণ্ড অসুবিধা হয়, শুধু রমজানেরটা বিবেচনা করে যাতে এই 10 দিনের সম্পূর্ণ বেআইনি 10 দিন খোলা রাখা। আদালত নিজেও অভিমত প্রকাশ করেছেন যে এই কয়েকদিন আর কি হবে, আর আমি বলেছি যে প্যান্ডামিকের সময় তো 2 বছরের পাস হয়নি, 10 দিন আর কি হবে, সুতরাং মাহে রমজান একটা বিবেচনা করতে হবে। অর্ডারটা দিয়েছে হাইকোর্টের যে আদেশ আছে ওইটা ঠিক থাকবে, এবং ইন দ্য মিন টাইম পূর্ণাঙ্গ বেঞ্চে এটা পাঠিয়েছে এবং আগামীকাল 11:30 পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে, ততক্ষণ পর্যন্ত হাইকোর্টের আদেশ পাওয়া যাবে। না ওটা জারি নোটিশ অটোমেটিক জারি হয়ে যাবে, যেহেতু রাষ্ট্রপক্ষে আপিল করেছে এটার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায় সঠিকটা।